এদিকে 1 আগস্ট বলিউড বাদশা শাহরুখ খান সম্প্রতি শেষ করেছেন তার নতুন ছবি জব হ্যারি মেট সেজল ছবি শুটিং। বর্তমানে এই বলিউড কিং ব্যস্ত আছেন ছবিটির প্রযোজনার কাজে, আর এই প্রযোজনার জন্যই পরিচালক ইমতিয়াজ আলী ও অভিনেত্রী আনুষ্কা শর্মাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আর সেই সুবাদে সম্প্রতি এই তারকা গিয়েছিলেন বারাণসীতে। বারাণসীর বিশেষত্ব তার ওই ঐতিহ্যবাহী ঠান্ডা পান ও নানান রকম দুগ্ধজাত খাবার। আর বারাণসী শহরে প্রচারণা চালানোর সময় একটি পান দোকানের সামনে নেমে পড়েন শাহরুখ। জানা যায় যে দোকানটির সামনে শাহরুখ নেমেছিলেন, সে দোকানটি প্রায় 70 বছরের পুরনো পান মিষ্টির দোকান। সেখানে থেকেই ঐতিহ্যবাহী ঠান্ডা মিষ্টি পান নিয়ে শাহরুখের মুখে তুলে দেন আনুষ্কা। সেই পান খেয়ে ঠোঁট রাঙানো কিং খান, তার সঙ্গে আনুষ্কা ও তাদের ছবি পরিচালকও পান খেয়েছেন।